কত বাঁধাকপি হয়েছে দেখুন, পেছনেও পুরোটাই বাঁধাকপি লাগানো আছে, আর সামনের দিকে তো কি সুন্দর লাগছে দেখতে, কত বড় বড় বাঁধাকপি হয়েছে। এখান থেকে আমি একটা বড় সাইজের বাঁধাকপি তুলবো। এই যে এখানে একটা নিরেট বাঁধাকপি পেয়েছি, এই বাঁধাকপিটা তুলে নেব। বন্ধুরা একদম বাগানে তাজা বাঁধাকপি তুলে নিলাম। তো আজকে আমি বাঁধাকপি আর দেশি চিকেন দিয়ে দারুণ একটা চিকেন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এই সবজি ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে, আমি প্রায়ই আসি সবজি বাগানে। বাগান থেকে বাঁধাকপি তুলে নিয়ে চলে এসেছি, দিদির হাতে দেশি মুরুগ আছে, একদম দেশি মুরুগ, ঘরোয়া দেশি মুরুগ। আমি আর দিদি দুজনে এবার রান্নাঘরে চলে যাব। চলো চলো চলো। দেখুন বাগানের একদম তাজা বাঁধাকপি, এখনো শিশির লেগে রয়েছে, এই যে ভেতরে দেখুন। বাঁধাকপি কেটে নেব। এই পাতাগুলো গরুকে সেদ্ধ করে দেব বাড়িতে নিয়ে গিয়ে, গরু এই পাতা খেলে খুব দুধ দেয়। এই রেসিপিটার জন্য বাঁধাকপি আমি ঘুষো ঘুষো করে কাটবো না, একটু বড় বড় সাইজের করে কাটবো। আমি এইরকম সাইজের করে কেটেছি। কফি জল গরম হয়ে গেছে, এবার আমি মুরগটা কেটে আনি। হ্যাঁ চলো, আমি এদিকে মশলাপাতি গুলো রেডি করে নেব। এই দেখুন বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর মশলাপাতি নিয়ে আসছি। বস এখানে চুপ করে, আমি আসি। কোথা আমি কি এখানে একা থাকবো? মুরগ কাটতে আমি কেন যাবো? আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। এই রান্নার জন্য স্পেশাল একটা ভাজা মশলা বানাবো। প্রথমে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দেব। দিদি কত বাকি গো? আমার তো হয়ে এলো। আমার জন্য একটা লেগ পিস বানাবে। ওর জন্য আছে লেগ পিস বানাবে। দেখাবি? না আর একটু ছোট করো। এখান দে। না একটুখানি এই অবধি থাকবে। এই অবধি? হ্যাঁ। এই দেখুন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দিদি হ্যাঁ, তাড়াতাড়ি মাংস ধুয়ে নিয়ে আসো। মাটির হাঁড়িতে দেব সরিষার তেল, মাংস কাটা হয়ে গেছে। দেখি কতটা হলো, অনেকটা হয়েছে, দেখলে মনে হবে যেন মুরগটা ছোট। দেশি মুরগের দেখুন মাংসগুলো একদম লাল লাল, দেখলে মনে হবে খাসি মাংস। এদিকে তেল গরম হয়ে গেছে, বাঁধাকপি আমি হালকা করে ভেজে নেব। বাঁধাকপি ভাজার সময় কিন্তু আমি লবণ দেব না, লবণ দিলে একেবারে গলে যাবে বাঁধাকপি। এই দেখুন লবণ দিইনি, তাও কত জল বেরোচ্ছে। দিদি এটা গুঁড়ো করে নাও। বেই করে গুঁড়ো করে কাছেই বসে আছি বাটার জন্য। এত দৌড়াদৌড় সব কেন করছিস বাবা? বস না এক জায়গায় চুপটু করে। চাটা দাও। চাটা আছে, নিয়ে যা বাইরে। আজকে আমি দেশি মুরগ হেভি করমর করমর করে খাবো।
লেগ পিস কাটতে বলছি এখনো ঢুকেনি ভালো করে এই তেল আবার কি ঢুকবে বাঁধাকপি হয়ে গেছে ছাড় তুই ছাড় এই দেখুন আমি বাঁধাকপি এরকম করে ভেজেছি ভেজে একেবারে গলিয়ে নিইনি তুলে নেব আজকে মাংস রান্নাটা পুরো সরিষার তেলেই করব সরিষার তেল দেব সব ভাজা মশলা গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নেব ওই টমেটোটা পড়ে আছে তুলে দে বাবা তেল গরম হয়ে গেছে দেব পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভাজা করব আমি রান্না করছি এখন অর্জুন রাধুনি হয়ে গেছে আমি আর দিদি দুজনে বসে বসে দেখি বড় রাধুনি তো একটু রেস্ট নাও আমাদের দুজনকে রেস্ট দিচ্ছে আমার সোনা ছেলে এটা হাম্পি দিয়ে দাও আমি সব করি আচ্ছা ছাড়ো অনেক হয়েছে আর না এখন তেলগুলো ঢুকে নি পেঁয়াজের হাতে আদার বাটি নিয়ে বসে আছে দেবে ও জানে এখন আদা দিতে হয় সব করে রাখলাম আদা বাটা আদা রসুন পেঁয়াজ আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি চলো এবার বাটা মশলা দেব শুকনো লঙ্কা বাটা দেব হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচি দেব এবার আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দেব তুমি জাল দিতে থাকো ধীরে ধীরে আর আমি এদিকে মাংস নাড়তে থাকি এদিকে অর্জুন হুটপাট করছে ও করবে বাবু মাটির হাঁড়ি উল্টে যাবে চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো কষা মাংসেরই কি সুন্দর গন্ধ বেরিয়েছে তাহলে খাও কষা মাংস এক পিস একটা দেখবো কিরকম সেদ্ধ হয়েছে দাঁড়া সেদ্ধ হয়েছে কিনা দেখে নি মাংস সেদ্ধ হয়ে গেছে খেয়ে নে তুই এটা মাংস থেকে অনেক জল বেরিয়েছে অল্প একটু জল দেব ভেজে রাখা বাঁধাকপি দিয়ে দেব এবার চাপা দিয়ে আর একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট আপনারা নিশ্চয়ই মেথি পাতা দিয়ে চিকেন কারি খেয়েছেন কিংবা পালং শাক দিয়ে চিকেন কারি খেয়েছেন কিন্তু বাঁধাকপি দিয়ে একবার এরকম চিকেন কারি বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে তো মাঝে মাঝে হয় আমার শাশুড়ি মা বানায় আমি এটা শাশুড়িমার কাছ থেকে শিখেছি আর খানিকক্ষণ পরে চাপাটা খুলে এই যে স্পেশাল ভাজা মশলা আছে এটা দিলেই রান্না হয়ে যাবে খানিকক্ষণ পর চাপাটা খুলে নেব এবার এই যে স্পেশাল ভাজা মশলা আছে দিয়ে দেব দিদি পাতা কাটতে চলে গেল ভাত খাবো বলে আর একবার চাপা দেব
মাংসের সঙ্গে বাঁধাকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব এই দেখুন বাঁধাকপি দিয়ে চিকেন কারি তৈরি হয়ে গেল ঝটপট মাটির হাঁড়িতে আর দিদি এখানে তো চুপ করে দাঁড়িয়েছি খাও বলে দাঁড়িয়েছি তো বন্ধুরা মাটির হাঁড়িতে এরকম দেশি চিকেন তাও আবার বাঁধাকপি দিয়ে স্বাদটা কিন্তু অন্যরকম হবে খেতে আমার মা তো আরো ভালো বানায় এই রেসিপিটা ভীষণ ভালো লাগে বাবা ফুলকপি নিবি কালার এনেছ গো দাও 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 আমি খেতে আসছিলাম পপি বললো আজকে তোমাকে খেতে হবে আমি দাদুকে ধরে নিয়ে এসেছি আমি বলি দাদু চলো আজকে পপি একটা দারুণ রেসিপি বানিয়েছে দাদু কেমন হাড়গুলো দেখেছো খাচ্ছে দেশি মুরগির স্বাদ সম্পূর্ণ আলাদা দারুণ হয়েছে দারুণ খুব ভালো হয়েছে আবার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই তো খাচ্ছি আমি দিলাম নতুন লোক কাউকে খাওয়ালে রেসিপিটা কিন্তু চমকে যাবে বুঝতে পারবে না যে মাংসে কি আছে এগুলো বাঁধাকপি দিয়ে চিকেন এই প্রথম খেলাম খুব ভালো হয়েছে পরে আবার কবে খাবো কবে আসে কবে আসবো আবার হবে হবে দাদা হ্যাঁ আসতে বছর আবার হবে এই তো না আসতে বছর না এবছর আবার হবে কেন এই তো বছর পড়েছে হেভি টেস্ট হয়েছে হেভি টেস্ট হয়েছে তো বাবু আজকে কোন ভিডিও শেষ তো হ্যাঁ বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আপনাদেরই চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করবেন পাশের বেল ঘন্টিটা টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পপির মতো করে একদিন বাঁধাকপি আর চিকেন কারি করে খাবেন দেশি চিকেন না হলেও হবে হ্যাঁ দেশি চিকেন না হলেও পোলট্রি মুরগ দিয়েও করতে পারেন